গত বছরের স্মৃতিকে উসকে দিয়ে ফের পশ্চিমবঙ্গের বুকে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস, যার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের উপকূল ভাগের উপর, যার জেরে ইতিমধ্যে রাজ্যের প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা এবং ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এই ঘূর্ণিঝড় ইয়াস প্রভাব ফেলার আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যার ফলে ভাসতে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। তো বন্ধুরা, সেই নিয়ে আজকে লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই ঘূর্ণিঝড় যশের ফলে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস, বন্যায় ভাসতে পারে এই জেলাগুলি, সতর্ক করল নবান্ন। শেষ মুহূর্তে ঘূর্ণিঝড়ের ঝাপটা থেকে বেঁচে যেতে পারে বাংলা, তবে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফলে নদীর জলস্তর ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, তাই আগেভাগে রাজ্যের একাধিক জেলায় বন্যার সতর্কবার্তা জারি করা হলো রাজ্য প্রশাসনের তরফ থেকে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়া, হুগলির বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। প্রশাসনের তরফ থেকে সতর্ক জানা হয়েছে আগামী দুদিনে প্রবল বৃষ্টির জেরে রাজ্যের একাধিক নদী যেমন সুবর্ণরেখা, কংসাবতী, দামোদর, ময়ূরাক্ষী, অজয় নদীর জলস্তর হঠাৎ বাড়তে পারে। প্রবল বৃষ্টি এবং নদীর জলোচ্ছ্বাসের মাঝেই একাধিক জলাধার জল ছাড়তে পারে ডিভিসি, যার জেরে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্রের জলসম্পদ মন্ত্রক। তাদের দপ্তরে এদিন চিঠি পাঠিয়ে রাজ্যকে সতর্ক করতে থাকতে বলা হয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছেন যে কলকাতা আমফানের মতো তাণ্ডব চালবে না ঘূর্ণিঝড় ইয়াস বা যশ, বরং 26 তারিখ দুপুর থেকে ঘন্টায় সর্বোচ্চ 85 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা দমকা হওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার এবং 85 কিলোমিটার, তবে ঝাড়গ্রামে এবং পশ্চিম মেদিনীপুরে হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 110 কিলোমিটার। বুধবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরে ঘন্টায় 120 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, সঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে হাওয়ার গতি সর্বাধিক থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে এই জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় প্রশাসনকে কর্তা, জেলাশাসক, ব্লক স্তরে আধিকারিকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তাদের ডিভিসি এবং শেষ বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইয়াস এবং যশের প্রভাবে বৃষ্টি শুরুর আগে নদীর পাড় চর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা একটি লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।